শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে জন্মদিন উপলক্ষে তার ছবিতে জোদা নিক্ষেপ করেছিল শিক্ষার্থীরা। ইতিমধ্যে ছাত্রলীগ কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। ছাত্রলীগ ক্যাফে গিয়ে আবার কঠিন অ্যাকশনে নেমেছেন। পুলিশ ও সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করতে শুরু করে দিয়েছেন তারা। অগ্নিচড়া বক্তব্য দিচ্ছেন, এমনকি লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিল নিয়ে বের হচ্ছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে জুতা নিক্ষেপ করছিল শিক্ষার্থীরা। তারপর আমরা দেখবো কি অ্যাকশনে নেমেছেন ছাত্রলীগ। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি হচ্ছে শেখ হাসিনার ছবি সেখানে টাঙিয়ে জুতা নিক্ষেপ করা। যে জুতা বেশি নিক্ষেপ করতে পারবে সেই পুরস্কার পাবে বেশি বেশি। সেই জন্যই তারা কিন্তু অনেকেই সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অনেকেই জুতা নিক্ষেপ করছেন, বাসা থেকে জুতা এনে তারপর জুতা মারছেন শেখ হাসিনার ছবিতে। দর্শকের দৃশ্য দেখে অনেকে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কলিজায় আঘাত লেগেছে। তারা রাজপথে ইতিমধ্যে নেমে পড়েছেন, কঠিন হুঙ্কার দিয়েছেন, এমনকি গাড়িও ভাঙচুর করেছেন বলে জানা যাচ্ছে। এমনটি খবর প্রকাশ হয়েছে, সমন্বয়ক হাসনাতের গাড়ি নাকি হামলা হয়েছে। দর্শক আপনারা জানেন শেখ হাসিনা পালানোর পর অনেকদিন ধরে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা ঘর থেকে বের হচ্ছিল না। অবশেষে তার জন্মদিন উপলক্ষে গতকালকে একটি কর্মসূচি দিয়েছে, সেখানে পুলিশ বাধা দিয়েছে। এমনকি তাদের শেখ হাসিনা নেত্রীকে যেভাবে জুতা নিক্ষেপ করেছে সেই অপমান তারা সহ্য করতে পারল না। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।